চলুন এবার একটু বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের দিকে নজর রাখি, কারণ সেখানে মনোনয়ন পেশ করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। চাকরি বাতিল নিয়ে ফের মমতা ব্যানার্জিকে আক্রমণও শানালেন তিনি, বিজেপিকে মমতার আক্রমণ নিয়েও ফিরিয়ে দিলেন পাল্টা জবাব। এরা চায় যারা ওদের বিরুদ্ধে কথা বলে তাদের মেরে দাও, তাদের জেলে ভরে দাও, তাদের পৃথিবী থেকে সরিয়ে দাও। খেলা চলছে, এসব খেলা চলছে, ভয় দেখানোর খেলা চলছে। মঙ্গলবার প্রচারে গিয়ে এভাবে বিজেপিকে আক্রমণ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তারই জবাব ফিরিয়ে দিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মমতাকে কুপথার শিক্ষক বলে কড়া আক্রমণ দিলীপ ঘোষের। তার ভাষা তো আমরা মুখস্থ করেছি, উনি তো আমাদের টিচার। কী করে ভদ্রলোককে অপমান করতে হয়, কী করে বড় নেতাদের আর নাম নিয়ে তার পরিবার নিয়ে উল্টো পাল্টা বলতে হয় সেটা তো উনি শিখিয়েছেন। উনি হচ্ছে ভালো টিচার, কোথায় আছে? পশ্চিমবাংলার রাজনীতিকে কলুষিত করেছেন উনি, বাঙালিকে বদনাম করেছেন উনি, এবং বিরোধীদের কী করে কেস দিতে হয়, মারতে হয়, ভয় দেখাতে হয় সে ট্রেনিংও ওনাদের নেতা। এখানকার এমএলএ বাংলা খাওয়া জয় বাংলা বলো, হাত দিয়ে রে সমস্ত ঝান্ডা খোলো, এই চলছে তো মমতা ব্যানার্জির কালচার। ভোটের পর কেষ্ট ছাড়া পাবে বলে গতকাল বীরভূমে দাঁড়িয়ে আশ্বাস দিতে শোনা গেছে তৃণমূল নেত্রীকে। কেষ্ট আজকে আমাদের মধ্যে নেই, তাকে তার মেয়েকে বন্দি করে রাখা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমি মনে করি দেখবেন ইলেকশনের পর ছেড়ে দেবে। ইচ্ছা করে রেখে দেওয়া হয়েছে যাতে সে তৃণমূল করতে না পারে, ইলেকশনের আগে বেরোতে না পারে। যদিও দিলীপ ঘোষের পাল্টা কেষ্ট ছাড়া পাবেন না, কেষ্টর সঙ্গে আর কে কে যাবে তার লিস্ট তৈরি হচ্ছে। অনেকদিন ধরে বলছেন উনি কেষ্ট ছাড়া পাবে, কেষ্ট ছাড়া পাবে, কেষ্ট ছাড়া পাবে না। এবার কেষ্টর সঙ্গে আরও কারা কারা যাবে তার লিস্ট তৈরি করবে। এদিন মনোনয়ন জমা দিলেন দিলীপ ঘোষ। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে হুট খোলা জিপে ডমরু বাজাতে বাজাতে মনোনয়ন জমা দিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। রিপাবলিক বাংলা প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে তমলুকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। দেবাংশুকে দেখে চোর চোর স্লোগান দেওয়া হয়, পাল্টা তৃণমূলের তরফ থেকে দেওয়া হয় স্লোগান, বাইকে করে এসে দেবাংশুকে ধাক্কাও দেওয়া হয় বলে অভিযোগ। সব মিলিয়ে নন্দীগ্রামে দেবাংশুর প্রচারে ছড়ায় তুমুল উত্তেজনা। শুধু চোর জয় শ্রীরাম নয়, এটা তো মৌখিক কথা বাদ দিয়ে আমাদের গাড়ির ওপর কাপড় মারা হয়েছে, আমাদের গাড়ির ওপর ধাক্কাধাক্কি করা হয়েছে, গাড়ির ওপর রীতিমতো হামলা হয়েছে। আমরা এটা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবো, প্রশাসন যদি অ্যাকশন না নেয় আমরা যতদূর যাওয়ার হয় ততদূর যাবো। বিজেপির এটাই কালচার, এখন আমরা যদি পাল্টা গোটা রাজ্যে শুরু করি পারবে সামলাতে? আমরা সেই পথে হাঁটি না বলে আমাদেরকে দুর্বল মনে করার কোনো কারণ নেই। দেখা যাক কী অ্যাকশন নেওয়া যায়, আমরা পরবর্তীকালে সেই অ্যাকশন নিচ্ছি। তৃণমূল দলের প্রার্থী, পিসি ভাইপো লিমিটেড কোম্পানির প্রার্থী, এর থেকে বড় সম্বর্ধনা বা এর থেকে বড় উপহার কী পেতে পারে? চারদিকে মানুষ দেখছি, 25,000 চাকরি শিক্ষকরা চাকরি হারালো, এদের দুর্নীতির যে দায় তার এর থেকে বড় উপহার কী হতে পারে? আমার এলাকার মানুষরা তৃণমূল দলের যেহেতু দেবাংশু আছে তাকে উষ্ণ অভ্যর্থনা দিয়ে বরণ করে নিবে। ক্ষোভের মুখে তাকে প্রায়ই পড়তে হয়। দিদির দুধ হয়ে যখন বেরিয়েছিলেন তখনও গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল একাধিকবার। এবার লোকসভা ভোটের প্রচার, কিন্তু ক্ষোভ বিক্ষোভ যেন কিছুতেই পিছু ছাড়ছে না তার। কার কথা বলছি? শতাব্দী রায়ের। আজই ফের ক্ষোভের মুখে শতাব্দী, মেজাজও হারালেন বীরভূমের তৃণমূল প্রার্থী। ফের ক্ষোভের মুখে শতাব্দী রায়, এবার পুজো দিতে গিয়ে ক্ষোভের মুখে বীরভূমে তৃণমূল প্রার্থী। দুবরাজপুরের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের মঙ্গলপুর গ্রামে খগেশ্বরনাথ শিব মন্দিরে পুজো দেন শতাব্দী।
মন্দিরেই ক্ষোভের মুখে পড়েন তিনি। এরপরেই মেজাজ হারান শতাব্দী রায়, ধমক দেন গ্রামবাসীকে। আর আমার কিছু বলার নেই, আমি মন্দিরের জন্য কিছু বলতে চাইছিলাম, মন্দিরের জন্য কিছু বলতে চাইছিলাম। ও বলতেই পারে, বয়স্ক লোক, দিদির মতন লোক বলতেই পারে। যদিও পরে রাগ হজম করে সাফাই দিয়েছেন শতাব্দী রায়। উনি বলছেন যে যে ট্যাঙ্কের টাকা দিয়েছিল রাতের অন্ধকারে টাকা ফেরত নিয়ে গেছে, এটা তো হয় না, এটা তো ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার হয়, এটা কি ক্যাশ টাকা ফেরত নিয়ে যাওয়া? সেই জন্য আমি বললাম আপনি ভুল কথা কেন বলছেন, আমি ওর সঙ্গে কথা বলবো, এটা আপনার জন্য নয়, ঠিক আছে? আপনারা দেখানোর জন্য তো আপনারা বিশাল করবেন, কিন্তু আমি ওনার সঙ্গে কথা বলছি, উনি এসেছেন আমার কাছে। এই প্রথম নয়, এর আগেও বারবার বিক্ষোভের মুখে পড়েছেন শতাব্দী। মঙ্গলবারও প্রচার সভায় গিয়ে বাড়ি না পাওয়ার অভিযোগ শুনতে হয়েছে শতাব্দী রায়কে। সেখানেও কার্যত মেজাজ হারান তিনি। সরকারের দুটো জিনিস দেওয়ার ছিল, 100 দিনের কাজ আর বাড়ি, সেটা দুটোই কিন্তু মোদী সরকার। তোমার জানতে হবে কোনটা কার দেওয়া, কাই কাই করে তো হবে না। আমাদের কাছে যখন বলবে তখন জেনে বলবে যে আমরা এই পাচ্ছি, যেগুলো পাওয়া হচ্ছে বারবার বলছি সেগুলো আমাদের সরকার দিয়েছে, যে দুটো জিনিস পাওয়ার কথা সেটা মোদী সরকার দেয়নি। উনি ব্যাপারটা ঠিকই বলেছেন, কিন্তু সম্পূর্ণ খোলাসা করেননি, চালাক ভদ্রমহিলা তো। কিন্তু অ্যাট র্যান্ডাম গণ লুট হয়েছে, তো সেই লুটটাকে প্রপারলি যদি যারা লুট করেছে তাদের যদি তাদের কাছে যদি প্রপারলি স্টেপ না নেয় স্টেট গভর্নমেন্ট, তাহলে ফার্দার টাকা দেবে কাকে? আগে গোটো সিস্টেমটাকে রাজ্য সরকার ঠিক করুক, আর না রাজ্য সরকার দায়িত্ব ছেড়ে দেয়, ডাইরেক্ট সেন্ট্রালে আছে তারা বেনিফিশিয়ারি ঠিক করবে, সেন্ট্রাল ডাইরেক্ট তাদেরকে ডিবিটি সিস্টেমে টাকা দেবে। ভোটের মুখে বারবার কেন মেজাজ হারাচ্ছেন তৃণমূল প্রার্থী? মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপোর্ট রিপাবলিক বাংলা।